ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির মন্তব্য, একটা কোনো পাকাপাকি ব্যবস্থা করুন যাতে সাধারণ মানুষ সুরক্ষিত অনুভব করেন। আবারও জানাই, হাওড়া এবং রিষড়ায় সাম্প্রতিক অশান্তি নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। আমাদের সাংবাদিক ষষ্ঠী চট্টোপাধ্যায় সঙ্গে রয়েছেন টেলিফোনে। ষষ্ঠী, তোমার কাছে জানতে চাইব যে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে হাওড়া ও রিষড়ার সাম্প্রতিক অশান্তি নিয়ে রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকার, এ বিষয়ে কি আপডেট রয়েছে জানাও প্লিজ। এক কথায় যেটা বলা যেতে পারে যে রাজ্য সরকারের পক্ষ থেকে যে রিপোর্ট আজকে তারা কলকাতা হাইকোর্টে জমা দিয়েছে, অর্থাৎ হাওড়া এবং হুগলি রিষড়ায়, এই দুটি জায়গায় মূলত রামনবমীকে কেন্দ্র করে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, সেই অশান্তির পরিবেশের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের কাছে কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শ্রীবাগনানম এবং বিচারপতি যতীন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ মোতাবেক মূলত তাকে রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। কিন্তু সেই রিপোর্ট নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্ট একেবারেই সন্তুষ্ট নয়, তার কারণ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে কিন্তু বেশ কিছু বিষয় উঠে এসছে, যার মধ্যে এই হাওড়া এবং উড়িষ্যায় সেখানে মানুষ একেবারেই সুরক্ষিত নয়, সেখানে মানুষ অসহায়তা বোধ করছেন, এবং শুধু তাই নয়, সেখানে পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু বড় সড় প্রশ্ন তুলেছেন কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। এবং ডায়মন্ড হারবার জেলা জজ তিনি একটি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে একটি চিঠি দিয়েছেন এবং সেই চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে এই রিষড়ায় তার পরিবারের সদস্যরা থাকেন এবং তাদের সুরক্ষার জন্যই মূলত রিষড়ায় পদস্থ পুলিশ কর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে ফোনে, কিন্তু সেই ফোন করার পরেও পুলিশের পক্ষ থেকে কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। যদি প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই হাওড়া এবং রিষড়ায় প্যারামিলিটারি সেখানে মোতায়েন করার পরামর্শ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। এবং শুধু তাই নয়, এই রিষড়ায় বিশেষ করে রিষড়ার কথা বারবার উল্লেখ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এই রিষড়ায় যাতে দীর্ঘ সময় ধরে এই জিনিস একেবারেই চলতে পারে না, একটা সমাধানের পথ খুঁজতে হবে, এবং যা অবশ্যই যাতে আগামী দিনে এইরকম পরিবেশ পরিস্থিতি যাতে তৈরি না হয়। যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি জানিয়েছেন আদালতের কাছে যে তাকে কিছুটা সময় দেওয়া হোক, কারণ তিনি রাজ্য সরকার এবং পদস্থ যারা আধিকারিক রয়েছেন তাদের সাথে পরামর্শ করবেন এবং পরামর্শ করার পরেই তিনি তার বক্তব্য আদালতে পেশ করবেন। কিন্তু যে বিষয়টা বারবার প্রধান বিচারপতির যেটা পর্যবেক্ষণে উঠে এসছে যে এখানে কিন্তু মানুষ একেবারেই সুরক্ষিত নয়, সেখানে মানুষ অসহায়তা বোধ করছেন, এবং তাদের সুরক্ষা এবং যাতে তারা এখানে শান্তিপূর্ণভাবে তারা বসবাস করতে পারে বা সেখানে থাকতে পারে সেরকম পাকাপাকি একটা বন্দোবস্ত করতে হবে, এমনটাও কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে প্রধান বিচারপতির কিন্তু এটা পর্যবেক্ষণ ছিল। যদিও দুপুর ১২টার সময় ফের মামলার শুনানির জন্য সময় দেওয়া হয়েছে এবং দুপুর ১২টার সময় রাজ্য সরকার এবং উচ্চ পদস্থ আধিকারিকদের সাথে কথা বলে অ্যাডভোকেট জেনারেল জানাবেন রাজ্যের এই মুহূর্তে তাদের অবস্থান এবং তারা আদৌ কি পদক্ষেপ নিচ্ছেন, আদৌ তারা প্যারামিলিটারি এখানে রাখবেন কিনা, এ বিষয়ে নিয়ে বিস্তারিত জানাবেন দুপুর ১২টার সময়। ধন্যবাদ ষষ্ঠী, আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে। হাওড়া এবং রিষড়ায় সাম্প্রতিক অশান্তি নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির মন্তব্য, একটা কোনো পাকাপাকি ব্যবস্থা করুন যাতে সাধারণ মানুষ সুরক্ষিত অনুভব করেন, কারণ রিষড়ার অশান্তির সময় সাধারণ মানুষ অসহায়তা অনুভব করেছেন, বিস্তারিত বলছিলেন ষষ্ঠী চট্টোপাধ্যায়।